কক্সবাজারে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, সবচেয়ে বেশি ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প। সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, কি অবস্থা কক্সবাজার আসলে ডেঙ্গু পরিস্থিতি? যাকে আপনি যেমনটি বলছিলেন, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সদর হাসপাতালে। আমরা কক্সবাজার সিভিল সার্জন অফিসের সাথে আসলে আজকে সকালে যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে 12 জুন পর্যন্ত একটি রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টে দেখা গেছে 1334 জন কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গা ক্যাম্প সহ পুরো কক্সবাজার জেলায় 1334 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। তার মধ্যে শুধুমাত্র 48 জন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা, বাকি সবাই কিন্তু কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা বলে আমরা জানি। কক্সবাজার সদর আমরা থাকলেও কক্সবাজার সদর হাসপাতালের পাঁচতলায় যে ডেঙ্গু ওয়ার্ডটি রয়েছে, সেখানে বেশ কিছু ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে আমরা জানতে পেরেছি। কক্সবাজার পৌরসভার, বিশেষ করে গত বছর আমরা জানি কক্সবাজার পৌর এলাকার বেশ কয়েকটি মহল্লাকে আসলে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিশেষ করে সারা দেশের মধ্যে কক্সবাজারকেই হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছিল ডেঙ্গুর জন্য। সেই কারণেই কক্সবাজারে আসলে এই বছর খুব বেশি সতর্কতার সাথে আসলে সতর্কতার সাথে থাকবার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। নিজেদের বাসা বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি ডাস্টবিন সহ যে সকল ময়লা বর্জনা রাখার জায়গা রয়েছে বা নালা নর্দমা রয়েছে, সেই নালা নর্দমা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট পৌরসভার প্রতি আসলে স্থানীয় সুশীল সমাজের তাগিদ যেমন রয়েছে, পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যেহেতু ব্যাপকভাবে প্রতি বছর রোহিঙ্গা সংক্রমিত হয়, সেখানে গুঞ্জি পরিবেশ অনেকগুলো মানুষ, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ বসবাস করে, সেখানে আসলে একজন মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর আরো 10 জনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে মশারি ব্যবহার সহ বিভিন্ন সচেতনতামূলক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাড়ির আগিরা পরিষ্কার রাখা, এই ধরনের পরামর্শগুলো কিন্তু বরাবরের মতো আসলে প্রতি বছরের মতো দেওয়া হচ্ছে। তবে ডাক্তার আমাদেরকে, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, এই বছর যেহেতু প্রতি বছর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 থেকে 4 মাস হচ্ছে ডেঙ্গুর জন্য অনেক বেশি ঝুঁকির। সেই কারণেই বর্ষা মৌসুমের শুরু থেকে আসলে তৎপরতা বা সচেতন থাকার যে বিষয়টি রয়েছে সেটি যেমন সকল মানুষকে থাকতে হবে, পাশাপাশি পৌরসভাকেও আর বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে এখানকার সচেতন মানুষ মনে করছেন। যাকে আমার কাছে ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে, এটুকু ছিল সবশেষ ডেঙ্গু পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে অর্পণ বড়া। দর্শক, কক্সবাজারের ডেঙ্গু পরিস্থিতির জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া।